साउथ ईस्ट बैंक और सिटी बैंक बराबर जो ई वैलर जे 2 কোটি 35 লাখ টাকার মতন তাদের ব্যাংকে এখন ডিপোজিট করা আছে সেটা যেন ইভ্যালিড কোর্ট কর্তৃক নির্ধারিত যে বোর্ডটি সেই বোর্ডটি এটাকে উইথড্র করতে পারে আর এটাকে ইউটিলাইজ করতে পারে কোম্পানির স্বার্থে 22টি গাড়ি আছে ইভ্যালিড সেই গাড়িগুলি যেন ইভ্যালিড এখন যে বোর্ড আছে সেই বোর্ড যেন এটাকে আইদার বিক্রি করতে পারে অথবা এটাকে যেন রেন্টে দিয়ে কিছু টাকা সেখান থেকে রিকভার করতে পারে একটি ডাইরেকশন দেওয়া হয়েছে আইজিপির বরাবর যাতে করে সেখানে যেন পুলিশ মোতায়েন করা হয় ইভ্যালির হেড অফিসে যাতে করে সেখানে প্রতিদিন যে গ্রাহকরা এসে ভিড় করছে সেখানে ল অ্যান্ড অর্ডারটা যেন মেনটেন করা হয় আর ডাইরেকশন দেওয়া হয়েছে এনবিআরের বরাবর ও বাংলাদেশ ব্যাংকের বরাবর যাতে করে তারা একটা লিস্ট প্রোভাইড করে যে ইভ্যালির প্রাক্তন ম্যানেজিং ডাইরেক্টর ও চেয়ারম্যান কোথায় কিভাবে ইভ্যালির টাকাটাকে এক্সপেন্ড করেছে তো ইভ্যালির পক্ষ থেকে যে 22টি গাড়ি আছে ইভ্যালির এই 22টি গাড়িকে আইদার তারা বিক্রি করতে চান অথবা তারা এটাকে রেন্টে দিয়ে কিছু টাকা রিকভার করতে চান কিন্তু যেহেতু কোর্টের উপর আগের থেকে নিষেধাজ্ঞা ছিল যে ইভ্যালির সকল স্থাবর অস্থাবর সম্পত্তি ফ্রিজড তো তার জন্য তারা কিছু ইউটিলাইজ করতে পারছিলেন না এখন তারা এই গাড়িগুলোকে তারা বিক্রিও করতে পারে অথবা এই গাড়িগুলোকে অন্য কোথাও ভাড়ায় দিয়ে তারা সেখান থেকে কিছু টাকা জেনারেট করতে পারে।